50তম বিজয় দিবস এই তিনটা অনুষ্ঠান একসাথে তো স্বাগতম সবাইকে সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের বিজয় দিবসের 50 বছর পূর্তি আর আজকের দিনে সবাই সবাই সেরকম খুশি বাংলাদেশে খুবই আনন্দঘন পরিবেশ চলছে বাংলাদেশে হ্যাঁ আর বাংলাদেশ কিন্তু সেজেছে সেইভাবে তো এর সাথে আমাদের বন্ধু রাষ্ট্রদেরকেও শুভেচ্ছা হ্যাঁ অবশ্যই সকল বন্ধু রাষ্ট্রকে শুভেচ্ছা 50তম বছর 50তম বিজয় দিবস আমরা পালন করছি এই বছর তো এই উপলক্ষে আমরা আজকে বেছে নিয়েছি একটা ভিডিও সেটা হচ্ছে টিভিসি তো এটা একটা কোকাকোলা টিভিসি তো চাচ্ছি আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য টিভিসি টাইটেলটি হচ্ছে হ্যাপি 50 বাংলাদেশ তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি তুমি প্রথম ভোরের আলো তুমি ভর দুপুরের মায়া তুমি শেষ বিকেলের রোদ তুমি সবুজ গাছের ছায়া তুমি গিটারের এলোমেলো তুমি দারুণ সুখে স্বাধীনতা তুমি উল্লাসে ভরা যৌবন তুমি বিজয়ের প্রিয় কবিতা বাংলাদেশ Happy anniversary, Bangladesh! All the best, Bangladesh! Happy 50 Bangladesh! Full bolte palo na. Tumi chironobin torun pran, tumi bortoman, tumi agamikal, tumi thamahin, tumi damal, tumi lal shobuj, tumi aguan, tumi duranto, tumi anirban, tumi ahongkar, tumi adhikar, tumi gorober porichoyoman. পঞ্চাশতম বিজয় দিবস শুনেই খুব খুশি খুশি লাগছে না সময় আর আসলে এটা চলছে অনেকদিন ধরে গত বছর থেকে কিন্তু আমাদের এটা চলে আসছে এটা আয়োজন যে আমরা পঞ্চাশতম বছর পালন করব খুব ধুমধাম করে পালন করব সেই সাথে হচ্ছে আমাদের মুজিব শতবার্ষিকী চলছে তো ওনার জন্ম শতবার্ষিকী তো একটা মানে অন্যরকম আমেজ চলছে আমাদের এখানে তো সব মিলে হচ্ছে অনেক পরিবেশটাই অন্যরকম আর কি বলবো বলা চলে আর কি সম্পূর্ণ আনন্দ ঘনভাবে চলছে বাংলাদেশের এই আয়োজন গত এক বছর ধরে যে আমরা 50 বছর বিজয় দিবস পালন করব আর 1952 তারপর হচ্ছে 1971-এ 26শে মার্চ তারপর হচ্ছে 16ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বরে আমরা যে বিজয় দিবসটা পাই সেটার আজকে 50 বছর পূর্তি এই উপলক্ষে আসলে মানে চারপাশে একটা আনন্দ ঘন পরিবেশ বাহিরে সবাই ঘুরছে তারপর হচ্ছে সেটা তো চলছে অলরেডি কিন্তু ভারতের রাষ্ট্রপতি উনি এসেছেন কিন্তু আমাদের দেশে তো সেটা আমাদের আসলে বন্ধুত্ব সম্পর্কটাও এখানে 50 বছরের হয়েছে তো সেই সম্পর্কটা উনি উদযাপন করার জন্য এবং মুজিব বর্ষ উদযাপন করার জন্য এবং আমাদের যে বিজয় দিবস 50 বছর সেটা উপলক্ষে কিন্তু উনি এসেছে তিনটা অনুষ্ঠান একসঙ্গে তো সব মিলে একটা আনন্দঘন পরিবেশ আছে এবং কিছুদিন আগে কিন্তু চায়নার একজন মন্ত্রী এসেছিলেন আমাদের দেশে দুদিন আগে তো সব মিলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন তো উৎসবে আয়োজনে ওনারাও যোগদান করেছে তো সব মিলা ভিডিওটা যেটা বলবো যে গানটা কিন্তু অসাধারণ তাই না তো গানটা অসাধারণ কথাগুলো কিন্তু খুব ভালো লেগেছে কথাগুলো খুবই সুন্দর এখানে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে বিদেশিরা যে এখানে ওনারাও আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে তাদের বিভিন্ন ভাবে বলার ভঙ্গি তাদের যে সৌন্দর্যটা আছে এক এক দেশের তাদের আমাদেরকে শুভেচ্ছা দিচ্ছে তো সেটা অনেক ভালো লেগেছে আমার কাছে আমার মনে হয় যে এটা অনেক বুঝে শুনে তারা একটা অনেক সুন্দর টিভিসি তৈরি করেছে
আসলে টিভিসিটা অনেক সুন্দর ছিল। 50তম বিজয় দিবসের যে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান ছিল জাতীয় প্যারেড গ্রাউন্ডে, সেখানে সর্বসাধারণের উপস্থিতি ছিল, সেটা বলবো যে মানে লক্ষ্য করার মতো। এবং মানে আর আসলে আমাদের দেশ কিন্তু 50 বছরে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে এবং হচ্ছে, আর ভবিষ্যতে আশা করি হবে। বন্ধুরাষ্ট্রদেরও আমরা যেভাবে আমাদেরকে হেল্প করছে তা সব মেলায়, আর আমাদের দেশের এখন যে পরিস্থিতি, ইকোনমি পরিস্থিতি সব মেলায় আমরা আগে যাচ্ছি। হ্যাঁ, অনেক আস্তে আস্তে হয়তো বা, কিন্তু তারপর আমাদের দেশ 50 বছরে অবশ্যই আমরা অনেক দূর এগিয়েছি করেছে। বিজয়ের 50তম বার্ষিকীতে অনেক আয়োজন চলছে, সংসদের সামনে অনেক আয়োজন আছে, সারা দেশে অনেক আয়োজন আছে। আজকে সংসদের সামনে হচ্ছে সন্ধ্যার সময় আতশবাজি হবে, নাচ গান তো থাকছে, সঙ্গীত অনুষ্ঠান আমি বলবো যে গানের অনুষ্ঠান থাকে, নাচের অনুষ্ঠান থাকে সবসময়, তো এগুলো থাকবেই। আর সব মিলে পরিবেশটা অন্যরকমই থাকবে, আর সংসদ ভবনও কিন্তু খুলে দেয় এই সময়টাতে, যারা কখনো যায়নি ভেতরটা দেখার জন্য তারা কিন্তু আসলে এই দিনটা অনায়াসে যেতে পারে এবং দেখতে পারে, তো এটাও একটা সুযোগ আর কি অনেকের জন্য। আমরা 2 বছর আগে মনে হয় গিয়েছিলাম একবার, 2 বছর বা 3 বছর আগে, আমার সঠিক মনে নেই। তো জায়গাটা কিন্তু ঘুরে দেখার জন্য, সাধারণ জনগণের জন্য সবসময় খোলা থাকে না, তো যেদিন খোলা থাকে সেদিন আসলে অনেক মানুষের ভিড় থাকে এবং সবাই চায় যে একবার দেখে আসতে, এত বড় একটা স্থাপত্য সবার জন্য সেটাও একটা আনন্দের ব্যাপার। আর বাহিরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো থাকেই বন্ধু বান্ধবের সঙ্গে, এটা আসলে আমাদের জন্য প্রত্যেক বছর একটা উৎসব থাকে যেটা 16 ডিসেম্বরে, আর এই বছর বাড়তি হচ্ছে যোগ হচ্ছে 50 বছরের। বাংলাদেশের 50তম বিজয় দিবসের এই ভিডিও থেকে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।